কার নজরে সাউথ ব্লক, এটা আমাদের নতুন সেগমেন্ট। এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে রয়েছি। এখানকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, আর বিজেপির প্রার্থী হচ্ছে পুরনো দিনের লড়াকু নেতা, মেদিনীপুরের সাংসদ এবং হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লড়াই এখানে টানে কোনো সন্দেহ নেই। বামপন্থীদের এখানে প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল, অধ্যাপক, বর্ধমান শহর দক্ষিণে রয়েছি আমরা। বর্ধমান শহর রাজার শহর, তার রাজ পরিবার ইতিহাস ছাত্রছাত্রী রয়েছে, তাই এখানে যিনি নির্বাচিত হবেন অবশ্যই সাউথ ব্লকের প্রধানমন্ত্রী হওয়ার যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। বর্ধমান শহরের যানজট এমনি খুব বিখ্যাত, জগৎ বিখ্যাত বলতে পারবো না, কিন্তু বিখ্যাত তো শহরের ইতিহাস। কারণ বর্ধমান রাজা মহাদিরাজ, বর্ধমানের মন্দির, বর্ধমানের মসজিদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্ধমানের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ববোধ করি। বহু রাজার রাজত্বকালে বহু ঘটনার সাক্ষী থেকেছে, কিন্তু রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে বিগত কয়েক দশকের বামফ্রন্ট এখানে ছিল বিভিন্ন সময়। দামোদর নদীর জল এবং বাঁকা ছোট্ট সংক্ষিপ্ত নদীর ছোটো ছোটো স্রোতে বামপন্থীরা আজকে প্রাসঙ্গিক কিনা বলতে পারবো না, কিন্তু লড়াই এখানে 2014 যেভাবে হয়েছিল, ছিলেন মমতা সঙ্গমিত্রা, তিনি সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু 2019 এখানে বিজেপির দখলে নেন SS আলুওয়ালিয়া, তার সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি কী কী উন্নয়ন করেছেন তার হিসেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, কারণ মেম্বার অফ পার্লামেন্টের যে বরাদ্দ অর্থের টাকা তা উন্নয়নের ক্ষেত্রেই কাজে লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু যে অভিযোগটা উঠছে, যে অভিযোগটা উঠে বারবার করে যে শাসক দল সবসময় ম্যানিপুলেট করে প্রশাসনকে, এটা বিভিন্ন ক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করছেন, সে মেম্বার অফ পার্লামেন্টই হোক আর বিধায়কই হন না কেন। তো যাই হোক, এইসব তর্ক বিতর্ক হয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে বর্তমান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু আজকে অভিযোগগুলোকে যদি একটু সরিয়ে রাখি, আমরা যেটা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা যে বর্ধমান আরামবাগ রোড, খুব গুরুত্বপূর্ণ। একসময় এই রাস্তাঘাট এতটা যানজট ছিল না, গাড়ি বেড়েছে, সংখ্যা বেড়েছে, মানুষ বেড়েছে, জনঘনত্ব বেড়েছে, কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট কিন্তু বাড়েনি। এখানে বর্ধমান পৌরসভার মধ্যে 35টি ওয়ার্ড আছে যার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। এখানে শহরে প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করেন, তারা বিভিন্ন সময় বামপন্থী ছিলেন, কখনো কখনো ডানপন্থী হয়েছেন, কখনো কখনো পদ্মফুলের দিকে নাম লিখেছেন, সেটা আমরা 2019 লোকসভা নির্বাচনের ফলাফল থেকে খুব পরিষ্কার। কারণ 2019 লোকসভা নির্বাচনে বর্ধমান শহরের যে ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু বিজেপির থাবা বসিয়ে ছিল। তবে 2019 লড়াইয়ের সঙ্গে 2024 লড়াইকে ডোন্ট কম্প্রোমাইজ কেউ করেনি, এবং আর হচ্ছে কেউ কম্পেয়ারও করবেন না, কম্পেয়ার করা উচিত না, কারণ এখানকার ভাষা, এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এত বাদিকে রাইস মিল, এত কৃষি অধ্যুষিত এলাকা, মানে আরবান এরিয়া, কিন্তু অবশ্যই গ্রামের ছোঁয়া রয়েছে, গ্রামের সভ্যতা রয়েছে, কারণ মূলত কৃষিপ্রধান এলাকায়, এখানে ধান এবং আলু হচ্ছে আমাদের অর্থকারী ফসল। এই প্রশ্নগুলো আসবে এবারে কীর্তি আজাদজিকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে, দিলীপ ঘোষকে ফেস করতে হবে, বামপন্থীকেও ফেস করতে হবে, যে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমে যে সমস্ত শিল্প কলকারখানাগুলো ছিল, বন্ধ কলকারখানাগুলো খোলার দাবিতে কারা কারা সরব হয়েছে, কেউ হয়নি। যারাই তত্ত্বে বসেছেন তারা সংসদে গিয়ে সুতোদাপ নিয়ন্ত্রিত ঘরে গিয়ে চুপচাপ নীরব থেকে গেছেন, আর গুমড়ে গুমড়ে শ্রমিকের কান্না, অথচ যেখানে দুর্গাপুর থেকে একসময় শিল্প উৎপাদিত হতো। যাই হোক, এই তো আজকে দুর্গাপুর নিয়ে আলোচনা তবু একটু করে রাখলাম, কিন্তু বর্ধমান শহরের যে জনঘনত্বের কথা বলছিলাম, এখানকার চাহিদার কথা বলছিলাম, এখানকার বাজারের কথা বলছিলাম, এখানে বেকার ছেলে মেয়েদের চাকরির কথা বলছিলাম, এখানে যদি লক্ষ্মীশ্রী, যুবশ্রী, বিভিন্ন ভান্ডারের প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তার রিফ্লেকশন হয়েছে, কিন্তু আপনারা বলুন খেটে খাওয়া মজদুর প্রান্তিক স্তরের মানুষের লক্ষ্মীশ্রী, যুবশ্রী বা অন্যান্য প্রকল্পকে সত্যি তাদের জীবনকে অগ্রগতি এনে দিয়েছে, এই প্রশ্ন তারা না করলেও কিন্তু এবারে ভোটের ক্ষেত্রে ইয়াং জেনারেশন কিন্তু প্রশ্নগুলো তুলছে। প্রত্যেকটি মানুষের একটাই বক্তব্য, এবারে নির্বাচন অবশ্যই
লড়াই হচ্ছে দুর্নীতি বনাম হচ্ছে বিকাশ এবং হচ্ছে রে উন্নয়ন। দুর্নীতির আবদ্ধ পাকে আবদ্ধ হচ্ছে এই মুহূর্তে অভিযোগ তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে নেতা মন্ত্রীরা হেফাজতে এবং একের পর এক কাটা ক্রমশ তীরবিদ্ধ করছে, যদিও তৃণমূল কংগ্রেস মানতে নারাজ। আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে অবশ্যই বর্ধমান উত্তর পড়বে, কুবিখ্যাত জানেন তো, শক্তিগড়ের ল্যাংচা কুবিখ্যাত, জগৎবিখ্যাত। আপনাদের মিষ্টান্নের কথা বললে সীতাভোগ মিহিদানা কুবিখ্যাত, কারণ সীতাভোগ মিহিদানার বাজার শুধু এখানে নয়, সারা পৃথিবীতে রয়েছে। বর্ধমানের মহারাজা এই সীতাভোগ মিহিদানার প্রতি আকৃষ্ট ছিলেন, এখনও ছোট মহারাজ আছেন ডক্টর প্রণয়চাঁদ মহাদা। তাই বিভিন্নভাবে শহরের মানুষের চাহিদার কথা, মানুষের বক্তব্যগুলো উঠে আসছে বারবার করে। মানুষ তার প্রশ্ন তো করবেই গণতান্ত্রিক পদ্ধতিতে, জনগণই হচ্ছে শেষ কথা। তাই জনগণ যখন শেষ কথা তখন প্রশ্ন উঠবে, এটা স্বাভাবিক। মানুষ তার অধিকারের কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু সামগ্রিক পরিস্থিতির ক্ষেত্রে যা আমরা যে বক্তব্যগুলো দেখছি বিভিন্নভাবে, সেটা তো কোনোভাবে অস্বীকার উপায় নেই। দেখুন, আমরা দেখাবো যে তৃণমূল কংগ্রেসের আমলে এটা বাঁকার ব্রিজ, এটা ছোট বাঁকা সেতু, বাঁকা দেখুন, বাঁকা খালের সংস্কারের প্রশ্নে অনেকে সরব হয়েছেন, বাঁকা তার স্রোত হারিয়েছে, এগুলো তো ইস্যু, মানব জীবনে এগুলো তো ইস্যু। বর্ধমানের মানুষের কাছে ওয়াচ টাওয়ার, এখানে ঘন্টায় ঘন্টায় ঘড়ি আওয়াজ হয়, ঘন্টা ঘন্টা আওয়াজ হয়, এক সময় ছিল রাজবাড়িতে, এখনও আছে, যেটা সেটেলমেন্ট অফিস। আসলে বর্ধমানের, আমিও বর্ধমানের মানুষ, আমার সহকর্মী সমীর দফাদার সেও বর্ধমানের মানুষ। এই বর্ধমানের ইতিহাস যেমন সীতাভোগ মিহিদানা গুরুত্বপূর্ণ, তেমনি বর্ধমানে কার্জন গেটও খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষে যখন বড়লাট লর্ড কার্জন ছিলেন, তখন তিনি বর্ধমান শহরে যখন আগমন হয়েছিল তখন মহারাজ তার সম্মানে এই কার্জন গেট তৈরি করেছিলেন। অনেক কথা হয়েছে তাকে নিয়ে, ইতিহাসে লেখা আছে, নতুন করে বলার কিছু নেই। তাই এবারে কীর্তি আজাদজি আওয়াজ তুলছেন কি, ইন্দিরা আবাস যোজনা, যদিও নাম পাল্টে গিয়ে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, আগে ইন্দিরা আবাস যোজনা ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ বরাদ্দ কেন্দ্র করছে না অভিযোগ হচ্ছে, পাশাপাশি হচ্ছে রে গ্যাসের দাম, পেট্রোলের দাম, এটা বলছেন তারা, এবং হচ্ছে রে কৃষকের অধিকারের কথা বলছেন, কিন্তু পাল্টা আক্রমণ করছেন বিজেপি। তারা বলছেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গণমন্ত্রণ ব্যবস্থায় চাল চুরি, এরকম বহু ঘটনার ক্ষেত্রে, বহু ঘটনার ক্ষেত্রে কিন্তু মানুষ এই প্রশ্নগুলো তুলছেন এবং তোলাটা খুব স্বাভাবিক, এবং স্বাভাবিক এই প্রশ্ন তোলাটা স্বাভাবিক। এবং মানুষ যদি তার দুর্নীতির ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোলেন, এই প্রশ্ন থাকবেই, খুব স্বাভাবিক। আপনার কিছু বক্তব্য আছে? হ্যাঁ হ্যাঁ, একবার দাঁড়ান তো। ওদের কথা বলছিলাম, বিঘ্ন ঘটালেন জনতা জনার্দন, কিছু করার নেই। আসলে অনেকের ধারণা নেই যে সংবাদ মাধ্যম বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রভাবিত হয় সংবাদ করার ক্ষেত্রে, মানুষকে বাদ দিয়ে, শহরকে বাদ দিয়ে, উন্নয়নকে বাদ দিয়ে কোনোভাবেই সংবাদ পরিবেশিত হয় না। তাই ন্যূনতম যে বিষয়গুলো, দাবিগুলো মানুষের ক্ষেত্রে, কেটে খাওয়ার ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে, এই প্রশ্ন উঠবেই, এই প্রশ্ন আমরা তুলব। বর্তমানে বাঁদিকে মিউনিসিপাল বয়েজ স্কুল, অনেক পুরনো স্কুল, ডান দিকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ মোড় জায়গা। আর যেটা আমরা দেখাবো, যেটা বলছিলাম যে বড়লাট লর্ড কার্জন যখন এই শহরে এসেছিলেন, রাজার শহরে, তাকে যে অভিনন্দন জানাবার জন্য যে গেটটা তৈরি হয়েছে, আমরা সেটাও দেখাবো, আমার সহকর্মী দেখাবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের রেজুলেশন। ভুলে যাওয়ার কোনো কারণ নেই যে কোনো নেতৃত্ব বা নেতার পিছন পিছন আমরা ঘুরি, একদম নয়। আমরা মনে করি মানুষ হচ্ছে শেষ কথা, বারবার বলছি, ডেমোক্রেসি এই জনগণ হচ্ছে রে খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলি উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল, বাট উই আর নট এ কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। কারণ অনেকে অনেক কথা বলছেন, বিভিন্নভাবে দলের তকমা লাগাচ্ছেন আমাদের, কিন্তু এটা বলছেন না তো, শহরের উন্নয়ন, ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে বেকারত্ব বেড়েছে, এটা তো কার্জন গেটের ছবি, তো মহারাজ এবং ডান দিকে মহারানীর ছবি তো এখানকার বিধায়ক লাগিয়েছেন, বিতর্ক হয়েছে তাকে নিয়ে, কিন্তু কার্জন গেটকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের ঐতিহ্যের বর্ধমান, যে বর্ধমানকে নিয়ে আমরা বেড়ে উঠেছি, সমৃদ্ধ হয়েছি, বর্ধমানের ভাষা, বর্ধমানের শিক্ষা, সংস্কৃতি, অগ্রগতি, এটা বর্ধমান দক্ষিণের বিধানসভার মধ্যে পড়ে। তাই গুরুত্বপূর্ণ যে কটি লোকসভা আছে বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে, বর্ধমান দুর্গাপুর অবশ্যই পলিটিক্যাল কালচারাল জায়গা, অবশ্যই সিটি, এখানে কৃষক আসেন ধান বেচতে, কৃষক তার টাকা
এখানে পান ধান বিক্রি করে, এখানে প্রচুর বাজার তৈরি হয়েছে। তাই বর্ধমান হচ্ছে দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র, বাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাই কালের নিয়মের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তিত যতই পাক ধরুক না কেন, সীতাভোগ মিহিদানা কিন্তু পাক ধরেনি। পাক ধরেছে কিছু রাজনীতি নেতা যারা খোবলাপন করেছে, যারা তাদের আখের গুছিয়েছে, অভিযোগটা উঠছে বলে বাংলায় বিভিন্নভাবে শাসককে কাঠগড়া দাঁড় করছেন এই বিরোধী দল হচ্ছে বিজেপি। আচ্ছা বামেরা কি থেমে আছে? বামেরা থেমে নেই। বামেরা 34 বছর এ রাজ্যে ক্ষমতায় ছিলেন, আমাদের প্রত্যেকের মনে হচ্ছে এখানে সুধীর রায় এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি বহুবার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। অবশ্যই মনে আমাদের মনে আছে এখানে 98 সাল 99 সাল দুবারের সিপিএমের এমপি ছিলেন, তখন বর্ধমান লোকসভা ছিল, এখানে এমপি ছিলেন নিখিলানন্দ সর, এ কথাও ভুলে যাইনি আমরা। আস্তে 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 পরিস্থিতি পরিবর্তন হয়। এখানে অনুপ সাহ প্রার্থী ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, তিনি ডাক্তার মানুষ। তারপরে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসে বাজার ক্রমশ রাজনৈতিকভাবে জমে উঠতে শুরু করে। কেন বাজার বলছি জানেন তো? অনেকে বলছে যে, বিশেষ করে বিরোধী দল বলছে যে তৃণমূল কংগ্রেস ইজ নট এ পলিটিক্যাল পার্টি। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস ইজ এ পলিটিক্যাল নট এ পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস ইজ এ পলিটিক্যাল মার্কেট, মানে রাজনৈতিক বাজার তৈরি করেছে। যাই না, এই তর্ক বিতর্ক আমরা যাব না। এই শহরে উন্নয়ন ক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেসের ভূমিকা আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু বামেদের করে দেওয়া সব প্রকল্প তাও তো অস্বীকার করা যাবে না। বামেরা যে গণতন্ত্রের কথা বলতো বর্ধমান শহরের, এটা যে বর্ধমান শহরের পুরনো বাসস্ট্যান্ড তিনকোনিয়া বাসস্ট্যান্ড, কার্যত কোনো বাস চলে না, একসময় এখানে বাস চলতো, এটা কেন বন্ধ হয়েছে উত্তর দেবেন এখানকার যারা আছেন। কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা চাইবো যিনি মেম্বার অফ পার্লামেন্ট এখানে জিতবেন, যেই জিতুন না কেন, জনতা জনার্দন ঠিক করবে। আমরা প্রেডিকশন করতে পারি, কিন্তু পারসেপশন অফ রিপোর্টিং থেকে আমরা এই কথা বলতে পারি না যে অমুক দল জিতে যাবে। তাই মানুষ যদি তার সুবিধা, মানুষ তার অধিকারের প্রশ্নে যদি ঠিকঠাক করে দাবি আদায়ে সক্ষম হয়, যে বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাখান যেটা গুরুত্বপূর্ণ, বর্ধমান পৌরসভা যার কথা বলছিলাম, অনেক পুরনো প্রাচীন পৌরসভা, যে পৌরসভাকে নিয়ে আমরা একসময় গর্ববোধ করি, আমরা পৌরসভার মানুষ, আমরা মনে করি যে পৌরসভা তার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা নতুন ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে একসময় জল বয়ে গেছে নেই, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের উদ্বোধন মলয় ঘটক তৎকালীন ছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন, তৎকালীন বিজেপিতে থাকা বাবুল সুপ্রিয় তিনি উদ্বোধন করেছিলেন, রেল বলছে আমার জায়গা, তৃণমূল কংগ্রেস সরকার বলছে আমার জায়গা, বিতর্কের জটে কিন্তু আবদ্ধ হয়েছে। কিন্তু এই বৃহত্তর ব্রিজটা কিন্তু ভারত সরকার তৈরি করে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলার দর্শকদের বলে দিই, এটা আমাদের অফিস, ছোট্ট একটি অফিস পালিকা বাজার, এটা আমরা দ্য কোয়েরি .com আমরা এখান থেকে পরিচালনা করি, আমরা বাংলায় আছি, এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। তাই কৃষকের অধিকারের প্রশ্নে শ্রমিকের মেহনতের পক্ষে বর্ধমান স্টেশন ডান দিকে এটা মডেল স্টেশন তৈরি হবে, এখানে বটুকেশ্বর দত্ত বিপ্লবী তাদের পদতুলি পড়েছে, এখানে স্বাধীনতা আন্দোলনের সময় সেই সময় এই স্টেশন রেল স্টেশন, তখন ছিল কয়লা ইঞ্জিন ছিল, তখন ছিল স্টিম ছিল, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বটুকেশ্বর দত্তের মতো বিপ্লবীদের এই তারা এই স্টেশনকে ব্যবহার করেছেন। এই স্টেশন অবশ্যই মডেল স্টেশন হবে, যেটা আমাদের গর্বের, তার কোনো সন্দেহ নেই। তাই ফ্লাইওভার দিয়ে যেতে যেতে অনেক কথা হলো, অনেক কথা হবে, এটাই স্বাভাবিক। আমরা মনে করি এটা আমাদের কাছে অবশ্যই হিতগৌরবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ যানজটটাকে অনেকটাকে কম করা গেছে অন্তত এই ফ্লাইওভারটা দিয়ে স্টেশনের কাছে। এতে গেলো অনেক কথা, এবং এখানে যে এলাকার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা অবশ্যই অবাঙালি, এখানে হিন্দু সম্প্রদায় মানুষ এখানে বাস করেন। দেখুন, সর্বধর্ম সমন্বয় এটা খুব গুরুত্বপূর্ণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাই ভোট সবাই দেন এটা ঘটনা সত্য। কিন্তু ভোটে জেতার পরে গণগণে হিটারে রাজনৈতিক নেতারা সপ্তাহে বসে যখন পাপড় বেলেন না, তখন এই সমস্ত মানুষরা তখন হাউতাশ করেন। আমি কোনো তাদের বিরুদ্ধে বলছি না, তাই গলায় গামছা দিয়ে নামাবলি পরে খোলকাতাল নিয়ে ভোট বাজারে বেরিয়ে পড়ছেন, ঠিকই জিততে আপনাদের হবেই, তাহলে আপনাদের লড়াই হচ্ছে রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বামেদের লড়াই দুদিকে, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে ভারতীয় জনতা পার্টি, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, দুজনেই হচ্ছে দুর্নীতিতে আবদ্ধ বামপন্থীরা মনে করছেন। তাই ইলেকট্রাল বন্ড 6,000 কোটি টাকার উপরে নাম সামনে এসছে বিজেপির, 1,609 কোটি টাকার নাম এসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু এগুলো ইস্যু হবে না, বর্ধমান
দক্ষিণ বিধানসভা এবং বর্তমান উত্তর বিধানসভাতে এখানে খেতে খাওয়া মানুষের ইস্যু হবে যে আগামী দিনে চালটা পাবো কিনা, আগামী দিনে ডালটা পাবো কিনা, আগামী দিনে বেঁচে থাকার ক্ষেত্রে স্বাস্থ্যটা পাবো কিনা, এটা গুরুত্বপূর্ণ। এখানকার ছেলেমেয়েরা যারা বিবিএ করছেন, এমবিএ করছেন, বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস আউট, তারা ভাবছেন যে তারা আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে তারা উন্নয়নটা করতে পারবে কিনা, বা আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যে পিঁড়ি, সেই পিঁড়িতে তারা পার করতে পারবেন কিনা, এই প্রশ্ন তারা মেম্বার অফ পার্লামেন্টকে অবশ্যই করবেন। কারণ এডুকেশন সিস্টেম বর্ধমান বিশ্ববিদ্যালয়কে নিয়ে দুর্নীতির শোরগোল যা দ্য কোয়েরি ডট কম তার ঘটনা নজিরবিহীন সাক্ষী রয়েছে। একের পর এক দুর্নীতিতে 20,42,00,000 টাকার দুর্নীতির ওপেন আমরা প্রকাশ করেছি। এখন নির্বাচন বাজার চলছে, চুপচাপ আছি, তাই নির্বাচন কেটে গেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পোর আমরা খুলে দেবো, কোনো সন্দেহ নেই। তাই তার সঙ্গে ফিক্সড ডিপোজিট ভাঙলো করা, এই প্রশ্ন আমরা সেদিনও করেছি, আজও করব। তাই কোনোভাবে কোনো দুর্নীতির কাছে যেমন দ্য কোয়েরি ডট কম নয়ন রায় কম্প্রোমাইজ করে না। কম্প্রোমাইজ যেটা করে মানুষের উন্নয়নের ক্ষেত্রে রাজ নেতাদের কাছে বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভূমিকা রয়েছে, যেটা আমরা করি, করার চেষ্টা করি। এটাই তো হচ্ছে গণতন্ত্রের কথা, গণতন্ত্রের বক্তব্য। অনেকটা পথ পেরিয়ে এলাম, অনেকটা জায়গা পেরিয়ে এলাম, আমরা শেষ করব সামনে গিয়ে যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একদম মেন যে গেটটা আছে সেখানে গিয়ে শেষ করব। যদি আমার সহকর্মী আমার সঙ্গ দিচ্ছে, আমার সঙ্গে পিছনে রয়েছে, তাই বর্ধমান 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 এটা নিয়ে, তার সঙ্গে ক্রমবর্ধমান 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 মানে চাহিদার বর্ধমান। তাই বর্ধমানকে যদি ভাগ করা হয়, বর্ধমান কলকাতার পরে খুব গুরুত্বপূর্ণ শহর এবং জেলা, যেখানে স্বাস্থ্য, যেখানে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপরে আমরা জানি যে 69টা কলেজ দাঁড়িয়ে আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রতিদিন ফিস দেন কিন্তু সময় মতো রেজাল্ট বেরোয় না, অভিযোগ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সিকিউরিটি গার্ডের নিয়োগের দুর্নীতি, স্মৃতি কুমার সরকার প্রাক্তন উপাচার্য তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, যা দীপক রঞ্জন সরকারের উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট। এগুলো কেন বলছি, এগুলো কেন বলছি? মোটর সাইকেল চালাতে যাতে, এই যে বুলেটটা চালাতে যাতে বলছি, আমরা তো বলার জায়গায় আছি। আমাদেরকে অনেকে বলছেন কেউ বিজেপির দালাল, কেউ বলছেন সিপিএমের দালাল, এই শব্দগুলো তো খারাপ, শব্দ চয়নগুলো ঠিকঠাক করতে হবে, যারা দর্শক আমাদের ভালোবাসেন। আর আবার কেউ বলছেন তৃণমূল কংগ্রেসের দলদাস, সবাইকে বলছি আমরা কোনো পলিটিক্যাল পার্টির দলদাস নই, আমরা দলদাস মানুষের কাছে দলদাস। হ্যাঁ, আমাদের সঙ্গে জনগণের কমিটমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, চুক্তিটা কি যে জনগণ যেভাবে বঞ্চিত হয় প্রতিদিন অর্থনৈতিকভাবে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আমরা তাদের কথা বলবো, এটাই আমাদের বক্তব্য। তাই আমাদেরকে কোনোভাবে কোনো ভয়ের কাছে, কোনো ডরহীন, আমরা ডরহীনভাবে আমরা সূর্যের প্রখরতার সঙ্গে আমরাও কিন্তু পশ্চিমে তাকাই, পূর্ব দিকে তাকাই, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্তমিত হয়। তাই আমরা, অনেকে বলেন যে আপনার কথা বলার টোন ঠিক নয়, আপনি হুমকি দিচ্ছেন, না, সাংবাদিকতার বিভিন্ন প্যারামিটার আছে, বিভিন্নভাবে কথা বলতে, এটা আমার স্টাইল অফ ফরম্যাট বলতে পারেন। আমি যখন মানুষের কথা বলবো না, আমার কণ্ঠস্বরটা খুব স্বাভাবিকভাবে একটু ওপরের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বেস লেভেলে আমার কদিন ধরে ভোকাল কর্ডটা খুব ডিস্টার্ব করছিল, মাফ করবেন, তবু বলতে হচ্ছে। তাই মাননীয় দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী, এবং আপনাকেও যেমন লড়াইয়ের ময়দানে দাঁড়াতে হবে, এবং কৃতি আজাদ প্রাক্তন ক্রিকেটার, আপনিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী, আপনাকেও প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। আর ডক্টর সুপ্রীতি ঘোষাল, আপনি বামফ্রন্টের প্রার্থী, আপনাকেও প্রশ্ন করবে, যে 3 বছর বামফ্রন্ট পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ঘাটতি ছিল, এগুলো প্রশ্ন করবে, এবং আপনারাও প্রশ্ন করবেন এরাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতা আসার পর থেকে কী কী দুর্নীতিতে পাকে বেঁধে গেছে, সাত পাকে বেঁধে গেছে, এই প্রশ্ন আপনারা করবেন। তাই সাত খুন মাপ কোনো ভাববার কারণ নেই, আমরা কোনো পলিটিক্যাল পার্টি দুর্নীতিকে আমরা বস্তায় চাপা দেবো না, আমরা দিক দিক আগুনের মতো জ্বলবার চেষ্টা করব। কারণ আমাদের কথা, মানুষ আমাদের কথা শোনে, মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই যারা দেখছেন অবশ্যই দেখুন, মতামত দেবেন, আমাদেরকে দলদাসে চিহ্নিত করবেন না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি TH QUIRY আপনারা কমেন্টস করুন, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশা উমাং থেকেই আমরা আজকে এই পথ চলতে চলতে অনেকটা পথ এগিয়েছি, এখনও শেষ হয়নি। তাই প্রত্যেকের হৃদয় আমরা স্পর্শ করতে চাই, হৃদয়ের মাঝখানে আমরা থাকতে চাই, সবাই ভালো থাকবেন। আমিও লড়াইয়ের ময়দানে আছি, আমার সহকর্মী সমীর দফাদার সেও আছে। তাই বর্ধমান ইতিহাসকে বলতে গেলে অনেকটা বিস্তৃত ইতিহাস বলতে হয়, এবং আমরা একদম শেষ করব, কারণ কার দখলে সাউথ ব্লক, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বলাটা উচিত। আমরা বাঁদিকে লেফটে টার্ন নিয়ে
বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গিয়ে আমরা শেষ করে দেবো। আমার সহকর্মী বলছে ঠিক যে এবার থামতে হবে বন্ধু, ঠিক কথা, থামতে তো হবেই। আমরা থামবো যখন দুর্নীতিমুক্ত সমাজ হবে, আমরা থামবো যেদিন দুর্নীতি ভারতবর্ষে থাকবে না। জানি না আমরা হয়তো দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি পরিবেশকে হয়তো মুক্ত করতে পারবো না, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত পরিস্থিতির মোকাবিলা করা ঝাড়ুদার নয়, আমরা চৌকিদারও নই। আমরা দুর্নীতির ওপেন ফাইল ওপেন করে দেওয়ার মাস্টার মশাই বলতে পারি না আমরা। যেমন আমার সহকর্মীও তাই, আমিও তাই, নয়ন রায় দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ অন্তত নয়ন রায় দা কোয়েল ডট কম করে না। শেষ করব বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যেখানে আচার্য সুকুমার সেন, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় তৈরি তাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে দুর্নীতির পাকে কীভাবে নিমজ্জিত হলো এর উত্তর আমরা চাই, উত্তর খুঁজছি। এই ইস্যু অন্তত তৃণমূল কংগ্রেস আশা করি কৃত্রিয়াজাত করবেন, এই ইস্যু অন্তত সুকৃতি ঘোষাল বামফ্রন্টের প্রার্থী করবেন, এই ইস্যু অবশ্যই দিলীপ ঘোষ যিনি বিজেপি প্রার্থী তিনি করবেন, এটাই স্বাভাবিক। কারণ শিক্ষার মেরুদণ্ড কার্যত ভেঙে চৌচির হয়ে গেছে, তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির যে পরিস্থিতি, যে পরিবেশ, তা আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি, রবীন্দ্রনাথ টেগোর গেট, ইউনিভার্সিটি অফ বর্ধমান, গোলাপবাগ। সবাই ভালো থাকবেন। দিস প্রোগ্রাম ইজ স্পন্সার্ড বাই 104 আরবি কোস্ট রোড, নারকেল বাগান, খোসবাগান, কল্পতরু নার্সিংহোম, ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। নমস্কার, আমার সহকর্মী সমীর দফাতার, আমি নয়ন রায়, বর্ধমান।